নমস্কার সবাইকে। তো WBP-র গুরুত্বপূর্ণ দুটি আপডেট নিয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো প্রথমে যেটা আপডেট রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল সাইটে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। তো আরেকটি যেটা আপডেট রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলি এক্সামিনেশন রেজাল্ট কবে প্রকাশিত হবে। তো এই দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমেই আপনারা অফিসিয়াল সাইট ভিজিট করবেন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন wbpsc.qwbp.in, আপনারা অফিসিয়াল সাইটে চলে আসবেন। আসবার রিক্রুটমেন্ট অপশন আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। তো রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করার পর দুটো অপশন শো করবে। তো রিক্রুটমেন্ট একটা শো করবে এক্সাম ক্যাটাগরি। তো রিক্রুটমেন্ট অপশনে আপনারা ক্লিক করবেন। তো রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে প্রথমে যেটা শো করছে 30/12/2021, তো এই মাত্র অফিসিয়াল সাইটে প্রকাশিত হয়েছে। তো আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়্যারলেস সুপারভাইজার টেকনিক্যাল গ্রেড টু ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশনস 2020। তো গেট ডিটেলস অপশনে ক্লিক করা মাত্রই নতুন একটা পেজে চলে যাবেন। তো গেট ডিটেলস অপশনে ক্লিক করে দেবেন। তো গেট ডিটেলস অপশনে ক্লিক করা মাত্র নতুন একটা পেজ খুলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন 30/12/2021। তো অ্যান্সার কি অফ প্রিলিমিনারি এক্সামিনেশন, যেটা SRT 20, তো আপনাদের অ্যান্সার কি প্রকাশিত করেছে প্রিলিমিনারি এক্সামিনেশনে। তো তারপর যেটা আপনাদের রয়েছে 30/12/2021 প্রকাশিত হয়েছে নোটিশ ফর দ্য অ্যান্সার কি। তো অ্যান্সার কি নোটিফিকেশন ডাউনলোড করলে এখানে ক্লিক করবেন, ডাউনলোড যদি আপনারা করতে চান। তো অ্যান্সার কি যদি আপনারা ডাউনলোড করতে চান, গেট ডিটেলস অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো প্রথমে আপনারা অফিসিয়াল যেটা রয়েছে অ্যান্সার কি নোটিশটা যেটা রয়েছে, তো ডাউনলোড করে একটু দেখে নিচ্ছি। তো ডাউনলোড আমার অলরেডি রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড RSO ভবন, 5th ফ্লোর, 6 Cross Road, Block DJ, Salt Lake City, Kolkata 7000091, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়্যারলেস সুপারভাইজার টেকনিক্যাল গ্রেড টু ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশনস 2020। তো তারপর চলে আসছি যেটা আপনাদের রয়েছে, মেমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেকে নোটিশের। দ্য কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার কিস 100, ঠিক আছে, 100 কোয়েশ্চেন ছিল। তো আপনাদের এক্সামিনেশন হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন 30/10/2021, ঠিক আছে। তো আপনাদের আপলোড করেছে, যেটা আপনাদের হ্যাজ বিন আপলোডেড ইন দ্য ওয়েবসাইট। তো ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে অ্যান্সার কি, অফিসিয়াল অ্যান্সার কি আপনারা দেখতে পাচ্ছেন। যেটা আপনারা এই অফিসিয়াল সাইট ভিজিট করুন, আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল অ্যান্সার কি, আপনারা দেখতে পাচ্ছেন। তো 7 দিনে আপনাদের সময়সীমা দিয়েছে, যদি আপনাদের কোনোরকম যদি আপনাদের কোনো প্রশ্ন উত্তরে যদি আপনাদের সন্দেহ থাকে, কোনো ডাউট থাকে, তো অবশ্যই আপনারা বোর্ডকে আপনারা ইমেল করতে পারবেন, যেটা আপনাদের রয়েছে আপনারা দেখতে পাবেন wbprb10@gmail.com, এই অফিসিয়ালি ইমেল আপনারা করতে পারেন যদি কোনো রকম আপনাদের প্রশ্ন উত্তর যদি আপনার কোনো সন্দেহ হয়, ঠিক আছে। তো যেটা আপনারা দেখতে পাবেন 7 ডেজ আপনাদের সময়সীমা দিয়েছে, 30/12/2021, 7 দিনে আপনাদের সময়সীমা দিয়েছে। তো এটা আপনাদের নোটিশটা রয়েছে। তো আমরা চলে যাচ্ছি বিস্তারিত এখন অফিসিয়াল অ্যান্সার কিতে। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন অফিসিয়াল অ্যান্সার কি। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক, যেটা আপনার প্রথমে ইংরেজি রয়েছে, হু হ্যাজ বিন ন্যাম্পড অ্যাজ ইন্ডিয়ার ফার্স্ট চিফ অফ ডিফেন্স স্টাফ, তো বিপিন রাওয়াত, সব কিছু নাম, সব কিছু প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো সব আপনাদের 11টি টোটাল পেজ রয়েছে, তো ভালোভাবে দেওয়া রয়েছে। বর্তমানে ভালোভাবে এখন অ্যান্সার কি সম্পূর্ণ ভালোভাবে যেটা প্রকাশিত করছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সব কিছু দেওয়া রয়েছে, একদম প্রশ্ন উত্তর সঠিক উত্তর দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো কোনোরকম যদি আপনাদের সন্দেহ থাকে কোনো প্রশ্ন উত্তরে, তো অবশ্যই বোর্ডকে আপনারা ইমেল করতে পারবেন, আপনাদের 7 দিনের সময়সীমা দিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন চুজ দ্য কারেক্ট সেন্টার্স, যেটা দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। তো এবার চলে আসছি নেক্সট আপডেটে। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলি এক্সামিনেশন রেজাল্ট কবে প্রকাশিত হবে। তো বর্তমান যেটা আপডেট রয়েছে, তো এর আগে যেটা আপডেট ছিল যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রিলি এক্সামিনেশন রেজাল্ট এই মাসেই প্রকাশিত হবে, December 13-15 ভিতরে রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা অনেকটাই ছিল। তো সাইটের কিছু প্রবলেম ছিল এবং আপনার অন্যান্য কিছু একটা সমস্যা ছিল, ঠিক আছে, কিছু টেকনিক্যাল প্রবলেম, কিছু অ্যান্সার কির জন্য রেজাল্ট পিছিয়ে গেছে এবং ভোটের কারণেও পিছিয়ে গেছে রেজাল্ট, ঠিক আছে। তো কিছু কারণবশত রেজাল্ট পিছিয়ে গেছে। তো এখন বর্তমান যেটা আপডেট রয়েছে, যেটা আপনাদের আবগারি পরীক্ষা না হলে যেটা আপনাদের রেজাল্ট বর্তমান প্রকাশিত করবে না, তবে আশা করা January 2nd পর WBP কনস্টেবলের প্রিলি এক্সামিনেশন রেজাল্ট প্রকাশিত করবে, ঠিক আছে। তো বর্তমানে এখন যেটা মেন এক্সামিনেশন হবে আবগারি, তবে বন্ধুরা রেজাল্টের টেনশন নেবেন না, ঠিক আছে, রেজাল্ট প্রকাশিত হবেই, ঠিক আছে। তো জানুয়ারি মাসে রেজাল্ট প্রকাশিত হবে, কোনো সন্দেহ নেই। তো রেজাল্ট প্রকাশিত হবেই। তো আপনার নেক্সট যেটা স্টেপ রয়েছে PMT PET, তো PMT PET জন্য আপনারা টার্গেট করুন, ঠিক আছে। যারা মোটামুটি 27-28 কি 29 আপনারা পাচ্ছেন জেনারেল প্রার্থীরা যারা রয়েছেন, তো অবশ্যই আপনারা মাঠের জন্য প্রিপারেশন নিতে থাকুন। তো আপনারা আশা করি কোয়ালিফাই করে যাবেন প্রথম পরীক্ষায়। তো বন্ধুরা, এটাই আজকে আপনাদের ছোটো একটা আপডেট দেওয়ার ছিল। তো ভালো থাকবেন।